সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এসিও সম্পর্কিত ফ্রিল্যান্সিং কাজ নিয়ে আজকের এই ভিডিওতে এই এসিও কাজটি কিভাবে সম্পূর্ণ করতে হয় কোথা থেকে এই এসিও কাজগুলো পাওয়া যায় এবং সম্পূর্ণ করে কিভাবে বায়ারকে জমা দিতে হয় তারই একটি পরিপূর্ণ ধারণা তুলে ধরার চেষ্টা করছি সম্পূর্ণ ধারণাটি পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি প্রথমে আমি চলে এসেছি আপওয়ার্ক ডট কম এই ফেমাস প্রিল্যান্সিং মার্কেট প্লেস ওয়েবসাইটটিতে এবং এখানে এসে যখন আমি এসিও লিখে সার্চ করেছি সাথে সাথে আমি বেশ কিছু এসিও রিলেটেড জব কিন্তু এখানে দেখতে পাচ্ছি আগে থেকে পোস্ট হওয়া রয়েছে এখানে প্রায় নয়শো ছেষট্টিটি জব এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি একটি এসিও রিলেটেড কাজ এরপরে আরেকটু নিচের দিকে আসলে এটিও একটি এসিও রিলেটেড কাজ এটা হচ্ছে ব্লগ রাইটিংয়ের জন্য যে এসিও রিল করতে হবে সেই ওয়েবসাইট ব্লগ ওয়েবসাইট ব্লগ স্পট ওয়েবসাইটের জন্য এরপরে নিচের দিকে এসে আমরা দেখতে পাচ্ছি লুকিং ইউটিউব এসিও স্পেশালিস্ট আমরা এই জবটি আজকে সম্পূর্ণ করে দেখব তো এই জবটিতে অ্যাপ্লাই করার আগে প্রথমত আমাদের এই জব সম্পর্কে বিস্তারিত ভালোভাবে জেনে নিতে হবে তো এখানে এই জবটি টাইটেলে কি বলছে এবং জবের ডিসক্রিপশনে কি বলছে এই এভরিথিং বিষয়গুলো ভালোভাবে বুঝে নিতে হবে আরেকটি বিষয় আছে সেটি হলো যে এই আপওয়ার্কে এসে অনেকেই কি করে দুই একটা কাজ দেখার পর এই আপওয়ার্কে একটি অ্যাকাউন্ট তৈরি করে অ্যাকাউন্ট তৈরি করার পর কাজ বুঝলেও অ্যাপ্লাই করে না বুঝলেও অ্যাপ্লাই করে তো তাতে করে যেটা হয় সেটা হচ্ছে যে এই বাংলাদেশি ফ্রিল্যান্সারদের ভ্যালুটা বায়ারদের কাছে কিছুটা কমে যায় এই জন্য যেটি করতে হবে যে কোনো একটা বিষয়ের ওপর ভালো করে আপনি স্প্যাসিফিক ধারণা নিয়ে একদম শুরু থেকে সিরিজ ভিত্তিক কোনো একটা ধারণা নিয়ে যদি আপনি ওই কাজটা শিখে ফেলেন তারপর যদি অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে কাজের কিছু নমুনা আপলোড করতে পারবেন এবং তারপরে যখন আপনি কাজের জন্য অ্যাপ্লাই করবেন প্রত্যেকটা কাজ যে কাজটি আপনি পাবেন বায়ার আপনাকে প্রোভাইড করবে সেই কাজটি আপনি সাকসেসফুলি তাকে কিন্তু প্রোভাইড করতে পারবেন সো সেক্ষেত্রে আপনার কিন্তু ধীরে ধীরে প্রোফাইলের যে রেটিংটা রয়েছে সেই রেটিংটা কিন্তু বৃদ্ধি পাবে তো আইসিটি পার্ক বগুড়ার দর্শকদের জন্য আমি সামনে আরেকটি সিরিজ ভিডিও নিয়ে আসছি সেটি হলো এসিও সো এসিও অপটিমাইজেশনের কাজগুলো আমি সিরিজ ভিত্তিক আপনাকে পার্ট বাই পার্ট ভিডিওগুলো উপস্থাপন করে আপনাকে বোঝানোর চেষ্টা করব আর ইতিমধ্যে কিন্তু আরেকটি ফ্রি কোর্স কিন্তু চলছে সেটি হলো তো ইতিমধ্যে এই চ্যানেলে আরেকটি ফ্রি কোর্স চলছে সেটি হলো বেসিক কম্পিউটার অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্স তো এই কোর্সটিও আপনি সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনি একদম জিরো থেকে কম্পিউটারের কিন্তু যাত্রাটা শুরু করতে পারবেন একদম শুরু থেকে কম্পিউটারে যাত্রা শুরু করার জন্য যা যা দরকার সেটি কিন্তু ওই কোর্সের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি ওই কোর্সটি সম্পূর্ণ করে আপনি কিন্তু এই আপকামিং যে কোর্সটি নিয়ে আমি হাজির হচ্ছি এসিও কোর্সটি এই এসিও কোর্সটি কিন্তু আপনি সম্পূর্ণ করতে পারবেন আর কিভাবেই বা আমি এই জবে অ্যাপ্লাই করব সেই প্রক্রিয়াটি আমি ডিটেলস আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এই জবে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ইউটিউব এসিও তো এই জবে বায়ার আমাদেরকে তার ইউটিউব চ্যানেলের ম্যানেজার হিসেবে আমাদেরকে ইনভাইট পাঠাবে এবং ম্যানেজার করে নেবে এবং ম্যানেজার হয়ে যাওয়ার পর বায়ার আমাদেরকে একটি ভিডিও ফুটেজ এবং একটি থামনিল আমাদেরকে প্রোভাইড করবে সেই ভিডিওটিকে আমাদের ওই ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে এবং সেই আপলোডকৃত ভিডিওটিকে আমাদের সুন্দরভাবে এসিও করতে হবে যেন ইউটিউবে কেউ সার্চ করলেই সেই ভিডিওটি একদম প্রথম দিকে দেখায় বা সেই ভিডিওতে অর্গানিক ভিউ চলে আসে সো এই জন্য মূলত আমাদের ইউটিউব যে অ্যালগোরিদমটি রয়েছে সেই ইউটিউব অ্যালগোরিদম কিভাবে এই এসিওকে ডিটেক্ট করে সেই অনুযায়ী আমাদেরকে এসিওটি করতে হবে তো আজকের এই ভিডিওটি যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে সেই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকেও কিন্তু আপনি সুন্দরভাবে এসিও করতে পারবেন এবং এই মার্কেট প্লেসে কিন্তু বিভিন্ন ধরনের ইউটিউব এসিও রিলেটেড কাজ রয়েছে সেই কাজগুলো করেও কিন্তু আপনি একটি স্ট্যান্ডার্ড ইন জেনারেট করতে পারেন তো এই কাজটিতে এখন পর্যন্ত আমি অ্যাপ্লাই করিনি আমি জাস্ট এই কাজটি কিভাবে করতে হয় তার জন্য একটু ডেমো প্রজেক্ট আপনাকে দেখানোর চেষ্টা করছি ধরা যাক এটি হচ্ছে বায়ারের প্রদত্ত একটা ইউটিউব চ্যানেল যে ইউটিউব চ্যানেলে আমাদেরকে ম্যানেজার হিসেবে অ্যাড করে নিয়েছে সো আমাদেরকে এক্সেস দিয়েছে এবং বায়ার আমাদেরকে একটি ভিডিও ফুটেজ এবং একটি থামনেল দিয়েছে সো আমরা এখন এই যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলে এই ভিডিওটিকে আপলোড করবো এবং এই ভিডিওটিকে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে অ্যাড করব যাতে করে ইউটিউবে কেউ সার্চ করলে এই ভিডিওটি দেখতে পায় সো তার জন্য আমরা প্রথমে যেটি করব এই যে আপলোড ভিডিওতে ক্লিক করবো এরপর আমরা এই জায়গাটিতে ওই ভিডিওটিকে নিয়ে আসে ছেড়ে দিবো ড্রাক করে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিব তো ছেড়ে দেওয়ার পর আমাদের যে ইন্টারফেসটি আসবে সেই ইন্টারফেসটি মূলত মূল কাজ অর্থাৎ এই জায়গাটাই আমাদের মূল কাজ করতে হবে এই জায়গাটাই তো আমরা প্রথমত এখানে টাইটেল দিয়ে দিব আমরা এখানে যেই ফুটেজের নামটি ছিল সেই নামটি এখানে চলে আসবে টাইটেলে আমরা এই নামটিকে জাস্ট কপি করে নিব এখান থেকে নতুন একটি ট্যাব ওপেন করব এবং এখানে গিয়ে আমরা সরাসরি ইউটিউবে চলে যাব ইউটিউবে যাওয়ার পর ওই টাইটেলটিকে আমরা জাস্ট এখানে পেস্ট করবো এরপর আমরা জাস্ট এখান থেকে সার্চ অপশনে ক্লিক করব তো এই রিলেটেড যত ভিডিও ছিল সব ভিডিওই কিন্তু আমাদের এখানে চলে এসেছে তো আমরা ম্যানুয়ালি এই কাজটি যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের অনেক বেশি সময় লাগবে সো তার জন্য আমরা কি করব আমরা একটি এক্সটেনশন যুক্ত করে নিব সো আমরা এই যে থ্রি ডটটি রয়েছে ব্রাউজারের থ্রি ডটে ক্লিক করব এরপর আমরা এই যে এক্সটেনশনে চলে আসবো এক্সটেনশনে চলে আসার পর ম্যানেজ এক্সটেনশনে আমরা ক্লিক করব তো ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এবার এখান থেকে আমরা এই যে এখান থেকে ক্রোমো ওয়েব স্টোর এখানে ক্লিক করব এরপরে এরকম একটি ইন্টারফেস পাবো এখান থেকে আমরা এই যে এক্সটেনশনে ক্লিক করব তারপরে আমরা এখানে সার্চ করব এখানে আমরা সার্চ করব টিউব বাড়ি লিখে তো টিউব বাড়ি লিখে সার্চ করার সাথে সাথে আমরা কিন্তু এই যে উপরে টিউব বাড়ির একটি এক্সটেনশন দেখতে পাচ্ছি এই এক্সটেনশনটিকে আমরা জাস্ট ক্লিক করে ওপেন করে নিব এরপর আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব এরপর অ্যাড এক্সটেনশনে ক্লিক করব আমাদের এই এক্সটেনশনটি কিন্তু ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে আমরা এখানে দেখতে পাচ্ছি তো এক্সটেনশনটি ডাউনলোড হয়ে যাওয়ার পর এক্সটেনশনটি ঠিক এর ভিতরে প্রবেশ করবে এখান থেকে আমরা জাস্ট এখানে ক্লিক করে আমরা যদি এই টিউব বাড়ি এক্সটেনশনটিকে আমরা জাস্ট পিন আপ করে দিই তাহলে কিন্তু টিউব বাড়ির এক্সটেনশনটি আমরা এখানে দেখতে পাবো যদি ইনেবল না হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে আবারও এটা ক্লিক হেয়ারে ক্লিক করব এরপরে এরকম ইন্টারফেস আসবে এবার এখান থেকে আমরা যেটি করব সেটি হচ্ছে এখান থেকে আমরা জাস্ট দুইটা টিকমার্ক দিয়ে দিব এবার উইথ সাইন ইন উইথ ইউটিউব এটাতে আমরা ক্লিক করে দিব। এরপর আমরা এই মেইল অ্যাড্রেসটি দিয়ে দিব এরপর আমরা নিচের দিকে এসে অ্যালো করে দিব এবং তারপর পরই আমরা দেখতে পাচ্ছি এখানে ইউটিউব কিন্তু ইনেবল হয়ে গেছে এবার আমরা চলে যাব যে ভিডিওটিকে আপলোড করছিলাম সেই ভিডিওটিতে তো এখানে যাব এখানে যাওয়ার পর আমরা আরেকটিবার এটাকে রিলোড করে নিব এবার আমরা এই এক্সটেনশনটিকে আমরা সুন্দরভাবে সেট আপ করে নিব সেট করে নেওয়ার পর এখানে নেক্সট এরপরে আবার নেক্সট নেক্সট এরপরে নেক্সট এরপরে নেক্সট এইভাবে আমরা সবগুলোকে নেক্সট করার পর দেন ডান করে নিব আমরা তাহলে আমাদের এক্সটেনশনটি কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে তো আপলোড ইন্টারফেসটিতে চলে আসার পর আমরা জাস্ট এখান থেকে টাইটেলটিকে আরেকবার কপি করে নিব এবং আরেকটি নতুন ট্যাব ওপেন করব ট্যাব ওপেন করে নেওয়ার পর আমরা চলে যাব ইউটিউবে এবং ইউটিউবে গিয়ে আমরা জাস্ট যে টাইটেলটিকে কপি করে নিলাম সেই টাইটেলটিকে আমরা এখানে পেস্ট করব সার্চ অপশনে টাইটেলটিকে পেস্ট করব এরপরে আমরা জাস্ট এখানে আমাদের যে সার্চ অপশনটি রয়েছে সেই সার্চ অপশনটিতে আমরা ক্লিক করব সার্চ অপশনটিতে ক্লিক করার পর সার্চ রেজাল্ট শো করবে এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু টিউব বাড়ির একটি ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা যদি যে শো কিওয়ার্ড স্কোর এটাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই টাইটেলের স্কোরটা কিন্তু এক্সিলেন্ট সো আমরা এখানে দেখতে পাচ্ছি সার্চ ভলিউমটা ফেয়ার এবং কম্পিটিশন এক্সিলেন্ট এক্সিলেন্ট পর্যায়ে কিন্তু কম্পিটিশনটা রয়েছে সো এটা দিয়ে কিন্তু মানুষ অনেক বেশি সার্চ করে থাকে তো আমরা কিন্তু এই হচ্ছে টাইটেলটা কিন্তু ব্যবহার করতে পারি আর যদি আমরা দেখি যে এটি হচ্ছে এই দিকটাই রয়েছে পর দিকে রয়েছে তাহলে কিন্তু আমরা এই টাইটেলটি নিব না আমাদেরকে রিলেটেড যে টাইটেলটি সাজেস্ট করছে টিউব বাড়ি সেই রিলেটেড টাইটেলগুলো আমরা ইউজ করার চেষ্টা করব তো যেহেতু এটা এক্সিলেন্ট আমরা এই টাইটেলটাই এখানে রেখে দিচ্ছি আমরা এটি নিয়েই মূলত এখানে এটা রেখে দিচ্ছি এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ডিসক্রিপশন তো ডিসক্রিপশনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমরা এখন ডিসক্রিপশনটা লিখব এবং ডিসক্রিপশনের মধ্যে আমরা এই রিলেটেড কিছু কিওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করব তো কিওয়ার্ড ব্যবহার করার জন্য আমরা একটু নিচের দিকে আসবো দেখেন এই জায়গায় কিন্তু কমন ভিডিও ট্যাগ এখানে কিন্তু বেশ কিছু ট্যাগ আমরা পাচ্ছি এই ট্যাগগুলোকে আমরা জাস্ট হচ্ছে মার্ক দিয়ে নিব এরপর আমরা জাস্ট এখানে কপিতে ক্লিক করব তাহলে কিন্তু এই ট্যাগগুলো আমাদের কপি হয়ে যাবে আমরা এখন এই জায়গায় এসে কিছু কথা লেখা লিখবো এটা হলো ট্যাগ এরপরে আমরা একটু নিচের দিকে আসবো আর উপরের দিকে এই জায়গাটির এই জায়গাটিতে এই ভিডিও সম্পর্কিত কিছু কথা আপনি লিখে দেবেন আচ্ছা এরপরে ট্যাগগুলো আমরা এইভাবে বসিয়ে দিব তার নিচের দিকে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি থামনিল সো আমরা এখান থেকে নিলটা আপলোড করব তার জন্য আমরা যা আপলোড থামনিলে ক্লিক করব আপলোড থামনিলে ক্লিক করার পর এবার আমাদের যেই থামনিলটি হচ্ছে প্রোভাইড করেছিল বায়ার সেই থামনিলটিকে আমরা যে সিলেক্ট করবো এরপর ওপেনে ক্লিক করব তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে থামনিলটি কিন্তু সুন্দরভাবে চলে এসেছে এরপরে আমরা এখানে প্লেলিস্ট যদি থাকে আমরা সেই প্লে লিস্টটাকে সিলেক্ট করে দিব তো আমি এখান থেকে একটা প্লেলিস্ট ক্রিয়েট করে দিচ্ছি ইসলামিক সং এরপরে এই এটা সম্পর্কিত আমরা কিছু ডিসক্রিপশন ব্যবহার করতে পারি ডিসক্রিপশনটা দিয়ে দিব এরপর ক্রিয়েটে ক্লিক করব তাহলে আমরা এখন ইসলামিক সং এইটাকে টিকমার্ক দিয়ে দিব এরপর আমরা ডানে ক্লিক করব এরপরে আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে আমরা এখান থেকে এই যে এজ লিমিটটা যেটা রয়েছে এটা হলো অডিয়েন্সের এটা কি কিডসদের জন্য নাকি সবার জন্য এখানে এটা হচ্ছে সবার জন্য তাহলে নো ইটস নট মেড ফর কিড এটা শুধু কিডস বা ছোটো বাচ্চাদের জন্য নয় এটি বলে দেবো তারপর আমরা আরেকটু নিচের দিকে আসবো আর একটু নিচের দিকে আসার পর এই যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটি হলো অ্যাড ট্যাগ সো অ্যাপ ট্যাগটা খুবই ইম্পর্ট্যান্ট আর এই এখান থেকে ট্যাগ নির্ধারণ করার জন্য বা এখানে ট্যাগ বসানোর জন্য আমরা আরেকটি টুলস ব্যবহার করব সেটা হলো র্যাপিড ট্যাগ সো র্যাপিড ট্যাগ ডট আইও স্ল্যাশ জেনারেটর এই ওয়েবসাইটটিতে চলে আসবো এবং এখানে এসে আমাদের যে ভিডিওর যে টাইটেলটি রয়েছিল এই টাইটেলটিকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আমরা চলে আসবো এই র্যাপিড ট্যাগে এখানে এসে জাস্ট আমরা টাইটেলটিকে পেস্ট করব এবং এখানে এসে সার্চ অপশনে ক্লিক করব তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচে কিন্তু অনেকগুলো এই রিলেটেড অনেকগুলো সার্চ রেজাল্ট কিন্তু আমাদেরকে দিয়েছে তার মানে এগুলো প্রত্যেকটাই এক একটা ট্যাগ আমরা এখান থেকে জাস্ট কপি ট্যাগে ক্লিক করলে পুরো ট্যাগগুলোই কপি হয়ে যাবে এরপরে আমরা চলে আসবো আমাদের আপলোড ড্যাশবোর্ডে এবং এখানে আসার পর জাস্ট ট্যাগ অ্যাড ট্যাগের ঘরে আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করে এই যে পেস্টে ক্লিক করে দিব। সাথে সাথে আমরা এখানে কিন্তু সবগুলো ট্যাগ কিন্তু এখানে চলে আসবে এবং ট্যাগগুলো কিন্তু আমাদের এখানে বসানো কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা নিচের দিকে আসবো ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিলেও দিতে পারি আমরা প্রবলেম নেই এরপরে একটু নিচের দিকে এসে এই যে লাইসেন্স এই লাইসেন্সটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে আমি যদি জাস্ট এখানে ক্লিক করি ক্লিক করার পর এখানে দুইটা জিনিস পাচ্ছি একটা হলো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর একটা হলো ক্রিয়েটিভ কমন সো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যদি করেন তাহলে আপনার এই ভিডিওটি অন্য কেউ ব্যবহার করতে পারবে না আর যদি আপনি ক্রিয়েটিভ কমনে ক্লিক করে দেন সেক্ষেত্রে এই ভিডিওটি রিউজ কন্টেন্ট হিসেবে অন্য কেউ এটা ব্যবহার করতে পারবে তো আমি জাস্ট এটাকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সই করে দিচ্ছি এরপর আমরা আরেকটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখান থেকে এটা কি শর্টসে এটা ব্যবহার করতে পারবে কিনা হ্যাঁ আমি অ্যালো করে দিলাম চাইলে কেউ আমার এখান থেকে অডিও নিয়ে বা ভিডিও নিয়ে শর্টসে ব্যবহার করতে পারবে এরপর ক্যাটাগরি ক্যাটাগরিটা খুব ইম্পর্ট্যান্ট এখান থেকে ক্যাটাগরিটাতে আমরা যখন চলে যাব এটা কোন ধরনের হচ্ছে ইয়া আমাদের কন্টেন্ট সো সেটা আমাদের এখানে বলে দিতে হবে আমরা যদি এখান থেকে একটু খুঁজি যে এটা কোন ধরনের কন্টেন্ট এটা যেহেতু ইসলামিক আমরা এখান থেকে যদি কিছু না পাই সেক্ষেত্রে অ্যান্ড পিপল অ্যান্ড ব্লগে আমরা ক্লিক করে দিব এরপরে আমরা যেটা করব এখানে এসে জাস্ট কমেন্ট সবাই কি কমেন্ট করতে পারবে কি না হ্যাঁ আমরা অ্যালো অল কমেন্টস এটাতে যদি ক্লিক করে দেই তাহলে সবাই কমেন্ট করতে পারবে এরপর আমাদের প্রথম যেই ডিটেলসটি ছিল ডিটেলসের ফেসটি ছিল এটা কমপ্লিট হয়ে গেল এরপর আমরা চলে যাব নেক্সট ডে নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিও এলিমেন্টে চলে আসবে যে আমরা এই ভিডিওর সাথে আমরা ইন ডিস্কিনে কোনো ভিডিও অ্যাড করতে চাই কি না বা অ্যাড কার্ডে আমরা কোনো ভিডিও অ্যাড করতে চাই কি না তো ইন ডিস্কিনে যদি আমরা ভিডিও অ্যাড করতে চাই সেক্ষেত্রে অ্যাডে ক্লিক করব। এরপরে আমরা এখানে ক্লিক যদি করে দিই তারপরে এই ভিডিওটি আমরা এখান থেকে প্রোভাইড করতে পারবো এখান থেকে আমরা জাস্ট এটাতে যদি ক্লিক করি তাহলে এই যে এই ভিডিওটি আমরা এখানে দিয়ে দিলাম এরপরে চাইলে এখানেও আমরা একটা ভিডিও প্রদান করতে পারি তার জন্য আমরা স্প্যাসিফিক চুজ স্পেসিফিক ভিডিওতে ক্লিক করব ক্লিক করে আমরা এখান থেকে ভিডিওটিকে আবারও দিয়ে দিতে পারি সো চাইলে আমরা এখানে ভিডিওটি নাও দিতে পারি প্রবলেম নেই এরপরে আমরা জাস্ট সেভে ক্লিক করব সেভে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু প্রথম এই কাজটাও কিন্তু হয়ে গেল ভিডিও এলিমেন্টের কাজ আমরা আবার নেক্সটে ক্লিক করবো তাহলে এটা টিকমার্ক চলে আসবে এরপর চেক সো চেকটা হচ্ছে যে এই ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কি না সেই ইস্যুটি চেক করবে অলরেডি এটা ইউটিউবে অ্যালগুলো নিজে থেকেই করবে এখানে যদি কোনো ইস্যু না থাকে তাহলে টিকমার্ক চলে আসবে এরপরে জাস্ট নেক্সটে ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এবার আমাদের এটাকে এটাকে আমরা পাবলিশ করতে চাই নেক্সটে ক্লিক করার পরে এটাকে আমরা কি করবো প্রাইভেট রাখবো আনলিস্টেড রাখবো নাকি পাবলিক করব যদি বায়ার যদি বায়ার বলে দেয় যে আমি আপলোড করবো সেক্ষেত্রে আমরা এটা প্রাইভেট রেখে সেভে দিতে পারি অথবা আনলিস্টেড করে দিতে পারি আনলিস্টেড করে দিলে সুবিধা যেটা সেটা হচ্ছে যে আমরা এই ভিডিওর লিঙ্কটা যদি বায়ারকে প্রোভাইড করি তবে বায়ার কিন্তু এই ভিডিওটি দেখতে পারবে পাবলিশ হবে না বাট দেখতে পারবে কিন্তু প্রাইভেট করে রাখলে যে কাউকে আমরা লিঙ্ক দিলে সে কিন্তু দেখতে পাবে না আর পাবলিক করে দিলে কিন্তু এই ভিডিওটা সাথে সাথে পাবলিক হয়ে যাবে ইনস্ট্যান্ট প্রিমিয়ার করে দিই সেক্ষেত্রে কিন্তু এইটা পাবলিক হওয়ার পর কখন যখন ভিউয়ার দেখবে তখন পাবলিক হওয়ার পর মিনিমাম একটা সময় নেবে যে সময় পর এই ভিডিওটা দেখতে পাবে ওয়েটিংয়ে রাখবে অডিয়েন্সদেরকে এরপর শিডিউল শিডিউলটা কি ধরেন আজকে ভিডিওটা আমি আপলোড করলাম কিন্তু আজকে আমি পাবলিশ করতে চাচ্ছি না আমি এটা কালকে পাবলিশ করতে চাচ্ছি সো কালকে ডেট এবং কালকে কোন সময় পাবলিশ করতে চাচ্ছি সেই সময়টা এখানে বলে দিয়ে যদি আমরা শিডিউলে ক্লিক করে দিই তাহলে এই ভিডিওটা কিন্তু ঠিক কালকে ওই সময় অটোমেটিকলি এটা পাবলিশ হয়ে যাবে তো এটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমরা জাস্ট পাবলিকেই ক্লিক করছি এবার আমরা পাবলিশে যদি ক্লিক করে দিই তাহলে আমাদের এই ভিডিওটি পাবলিশ হয়ে যাবে তো এইভাবে আমরা ভিডিওটি পাবলিশ করব এবং পাবলিশ করার পর আমরা এটার একটা স্ক্রিনশট নিব এই স্ক্রিনশটটা নেওয়ার জন্য আমরা যেটা করব কিবোর্ডের প্রিন্ট এস ওয়াই এস আর কিউ এই বাটনটা প্রেস করব প্রেস করার পর তো আমরা চলে যাব আমাদের সার্চ অপশনে এবং এখানে গিয়ে আমরা লিখবো পেইন্ট এই যে এখানে পেইন্ট চলে আসছে পেইন্টটাকে আমরা ওপেন করে নেব পেইন্টটাকে ওপেন করে নেওয়ার পর এবার আমরা কন্ট্রোল ভি প্রেস করব কন্ট্রোল ভি প্রেস করলে সাথে সাথে আমাদের এই জায়গাটাই কিন্তু যে স্ক্রিনশটটা আমি নিলাম সেই স্ক্রিনশটটা কিন্তু চলে আসলো এবার আমি জাস্ট এই ক্রোপে ক্লিক করবো ক্রোপে ক্লিক করার পর আমি যে অংশটুকু জাস্ট রাখতে চাই সেই অংশটুকুকে আমি জাস্ট সিলেক্ট করব এরপর আমি আবারও ক্রোপে ক্লিক করব তাহলে বাকি অংশগুলো কেটে গিয়ে যে অংশটুকুকে আমরা ক্রোপ করেছি শুধু সেই অংশটিকেই থাকলো এবার আমরা এই এটাকে সেভ দেব সেভ দেওয়ার জন্য আমরা প্রথমে সেভে যাব সেভ থেকে আমরা চলে যাব কোথায় সেভ দিতে চাই সেই লোকেশনটি আমরা এখান থেকে বলে দিব ডেস্কটপ সিলেক্ট করে দিলাম এরপর আমরা জাস্ট এখানে সেভে ক্লিক করব এরপর আমাদের এটি কিন্তু অলরেডি সেভ হয়ে গেল আমরা যদি একটু দেখতে চাই এই যে এটি কিন্তু আনটাইটেল আকারে কিন্তু এটি সেভ হয়ে গেছে তো এই যে স্ক্রিনশটটি এই স্ক্রিনশটটি আমরা এখন বায়ারকে প্রোভাইড করব তাহলে বায়ার বুঝতে পারবে যে ভিডিওটি আপলোড হয়ে গেছে তখন বায়ার চ্যানেলের ভিতরে ঢুকে এই যে ভিডিওটির যে আপলোড হয়ে গেছে সেই আপলোডকৃত ভিডিওর ডিসক্রিপশন সহ টাইটেল সহ এভরিথিং বিষয়গুলো বায়ার খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবে দেখবে সো তারপর কিন্তু আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে এবং বায়ার আপনাকে পেমেন্ট করে দেবে তো এই কাজটির জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়টি এই মুহূর্তে দেখাচ্ছি প্রথমত আমি এই কাজের অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে যাবো অ্যাপ্লাই নামে অ্যাপ্লাই নামে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে একটি সাবমিটে প্রোপোজাল নামক একটি ড্যাশবোর্ড চলে আসবে এখান থেকে আমরা সাবমিট করব আর সাবমিট করার জন্য কিছু নিয়ম আছে এখানে যেমন হচ্ছে একটু নিচের দিকে যদি আমরা আসি এখান থেকে বিট আমরা এই কাজের জন্য কত বিট করব অর্থাৎ কত ডলার আমরা চার্জ নিব সেটি আমরা এখানে বলে দিব তারপরে নিচের দিকে এসে যে কাভার লেটার কাভার লেটারটা খুবই ইম্পর্ট্যান্ট এখানে বায়ারকে কনভেন্স করার জন্য যা যা লেখা দরকার সেই লেখাগুলো এই কাভার লেটারে আপনি লিখবেন এরপরে এসে অ্যাটাচমেন্ট যদি এই কাজটির কোনো নমুনা বা কোনো ডকুমেন্ট আপনার কাছে আগে থেকে থাকে তাহলে আপনি এই জবটিতে অ্যাপ্লাই করার আগে এখানে ওই ফাইলটিকে এখানে অ্যাটাচ করে দেবেন বা আপলোড করে দেবেন তাতে করে যেটা হচ্ছে বায়ার দেখবে যে হ্যাঁ আপনার আগে থেকে কাজ করার একটা এক্সপিরিয়েন্স আছে এবং কাজটা আপনাকে দে দিতে বায়ার স্বাচ্ছন্দ্য বোধ করবে এরপরে যদি আমরা বুস্ট করতে চাই অর্থাৎ আমাদের এই প্রোপোজালটাকে বুস্ট করতে চাই বায়ারকে আরও কনভেন্স করার জন্য আমরা এখান থেকে কিন্তু কানেক্টস ব্যবহার করতে পারি তো এখান থেকে কানেক্টস ব্যবহার করে দিলে যদি আমরা কোনো কানেক্টস ব্যবহার না করি সেক্ষেত্রে আমরা চার নম্বর অবস্থানে থাকবো আর যদি আমরা কানেক্টস ব্যবহার করি যেমন যদি চোদ্দো কানেক্টস ইউজ করি বা বিশ কানেক্টস ইউজ করি বা বত্রিশ কানেক্টস ইউজ করি সেক্ষেত্রে আমরা কিন্তু ফার্স্ট প্লেসে থাকবো সো সেই ক্ষেত্রে কাজ পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে নর্মালি যদি এই কাজের জন্য আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কিন্তু এইট কানেক্টস আমাদের এখান থেকে খরচ হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ